অতিরিক্ত আমদানি নির্ভরতার মাসুল গুলছে বিদ্যুৎ ও জ্বালানি খাত ক্যাপাসিটি চার্জের ভারে বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে পিডিপিকে কে বাড়ছে ভর্তুকির চাপ ও ভোক্তার খরচ এমন সংকটকালে বাজেটে নেওয়া উদ্যোগগুলো উপযুক্ত নয় বলে মনে করেন গবেষকরা সিপিটির বাজেট উত্তর আলোচনায় বলা হয় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও দেশীয় গ্যাস উত্তোলন বাড়ানোর বিষয়টি উপকৃত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সাতাশ হাজার মেগাওয়াটের বেশি হলেও সর্বোচ্চ উৎপাদন পনেরো হাজার ছয়শো মেগাওয়াট বাড়তি সক্ষমতায় বাড়ছে ক্যাপাসিটি চার্জ গত অর্থ বছরের সতেরো হাজার কোটি টাকা বকেয়া ক্যাপাসিটি বিল চলতি অর্থ বছর পরিশোধ করেছে পিডিবি আর এ বছর তা আরও বাড়ার আশঙ্কা সিপিডির দুই সালে উৎপাদন সক্ষমতা হবে একত্রিশ হাজার মেগাওয়াট যেখানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ততটা বাড়ছে না তাই বাড়বে জ্বালানির আমদানি সব মিলিয়ে দুই সাল নাগাদ বছরে এলএনজি তরল জ্বালানি ও কয়লায় বিশ বিলিয়ন ডলার খরচ করতে হবে আমদানি করবার জন্য যে ফাইনান্সিয়াল ক্যাপাসিটি দরকার সরকারি এজেন্সিগুলোর সেটি দেবার মতো কিন্তু সক্ষমতা এখন নেই আগামী দিনে কিভাবে থাকবে সেটিও এখন দুর্ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে বিপুল পরিমাণ ক্যাপাসিটি পেমেন্টের যে ধকল এটা তো এখন বহন করা একটা আনবেয়ারেবল একটা অবস্থায় আমরা কিন্তু চলে যাচ্ছি গ্যাস ডেভেলপমেন্ট ফান্ডের টাকায় এলএনজি কেনার সমালোচনা করেন আলোচকরা বলেন গত বছর সংকটকালে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর চিন্তা করলেও সরকার এখন হাঁটছে ভিন্ন পথে সে কোনো আইনে বাংলাদেশের সাম অফ দি পাওয়ার প্লান্টস আর কমপ্লিটলি ইলিগাল কেন ইলিগাল একটা পাওয়ার প্লান্ট করতে গেলে আপনাকে আপনাকে ফিউলের গ্যারেন্টি দিতে হবে বাংলাদেশে ফিউলের গ্যারেন্টি কে দেবে তো এই সমস্যাটা হওয়ার কথা ছিল না হওয়ার কথা ছিল না অ্যাট টু কাউন্ট ফার্স্টলি যদি আমরা প্রথম থেকে আমাদের এক্সপ্লোরেশনটা চালাই যেতে পারতাম বাংলাদেশ ইজ দ্য লিস্ট এক্সপ্লোর কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড আলোচকরা বলেন বিদ্যুতের জ্বালানি খাতে অপচয় দুর্নীতি কমানো গেলেও ভোক্তার ঘাড়ে বাড়তি মূল্যের চাপ পড়তো না ব্যবসায়ীরা বলছেন অতিরিক্ত দাম দিয়েও মিলছে না চাহিদা মতো গ্যাস বিদ্যুৎ আমরা বিদ্যুৎ কিনছি বিদ্যুতের বিল দিচ্ছি আমরা টাকায় কিন্তু সরকারকে তো ডলার খরচ করে আপনার এলএনজি আনতে হবে কয়লা আনতে হবে ফার্নেচার আনতে হবে দ্রুত সরবরাহের নামে বিশেষ আইনটি জ্বালানি ও বিদ্যুৎ খাতে স্বচ্ছতার পথে অন্তরায় বলে মনে করছেন আলোচকরা এছাড়া দাম নির্ধারণে কে পাশ কাটিয়ে সরকারের সিদ্ধান্তেরও সমালোচনা করেন তারা তাহলে আমাদের দাম বাড়ানো লাগে না ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা